বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজ সাত এপ্রিল দু জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক প্রথম আলয় প্রকাশিত জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থা বা এম এস ছয়টি পদে মোট ছয় শত পঁয়ষট্টি জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সারা দেশ থেকে সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতাসহ নারী অথবা পুরুষ প্রার্থীগণ এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন আবেদন ফি সম্পূর্ণ ফ্রি নিয়মিত সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দিন মানবিক সাহায্য সংস্থা এম এস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে সারা দেশে। বিভিন্ন মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে সংস্থার একশো বাষট্টিটি শাখার জন্য দক্ষ জনবল নিয়োগের নিমিত্তে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দুটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে একটি হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে আর একটি হচ্ছে বিনা অভিজ্ঞতার ভিত্তিতে প্রথমে বিনা অভিজ্ঞতার ভিত্তিতে যে পদগুলিতে আবেদন করা যাবে সে পদগুলো নিয়ে আলোচনা ছয়টি পদের মধ্যে পাঁচ নম্বর পদটি প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও এ পদে সর্বমোট তিনশত জন নিয়োগ প্রদান করা হবে এ পদটি হচ্ছে বিনা অভিজ্ঞতার একটি পদ এ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাশ হতে হবে অথবা সম্মান অর্থাৎ ডিগ্রি পাস বয়স সর্বোচ্চ হচ্ছে বত্রিশ বছর মাসিক মোট বেতন শিক্ষানবিশকাল প্রথম তিন মাস চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকা পরবর্তী তিন মাস পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার ছয় শত টাকা এর পরবর্তী যে পদটি আছে ছয় নম্বর পদ শাখা হিসাব রক্ষক এ পদে সর্বমোট জন নিয়োগ প্রদান করা হবে এ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স অথবা বিবি এ ডিগ্রির শাখা আছে ব্যাচলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেই শাখায় আপনাকে পাশ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মাসিক মোট বেতন শিক্ষানাবেশকালে প্রথম তিন মাস চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকা পরবর্তী তিন মাস পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার ছয় টাকা এছাড়াও বাকি যে চারটি পদ রয়েছে প্রত্যেকটি পদে কম বেশি অভিজ্ঞতার প্রয়োজন পড়বে প্রথম পদটি হল জোনাল ম্যানেজার সর্বমোট পাঁচজন নিয়োগ প্রদান করা হবে এ পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান জোনাল রিজিওনাল ম্যানেজার অথবা সমন্বয়কারী পদে ন্যূনতম এক বছর অথবা এরিয়া ম্যানেজার পদে ন্যূনতম চার বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম ন্যূনতম দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এ পদের জন্য মাসিক মোট বেতন সাতচল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা দ্বিতীয় যে পদটিও রয়েছে এরিয়া ম্যানেজার এ পদে সর্বমোট দশজন নিয়োগ প্রদান করা হবে এ পদটি তো মূলত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এর পরবর্তী যে পদটি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এ পদে স্বর মোট পঞ্চাশজন নিয়োগ প্রদান করা হবে এ পদে আবেদনের জন্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার পরবর্তীতে যে পদ রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এ পদে সরমোট দুশো জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে তবে এ পদে আবেদনের জন্য আপনাকে ন্যূনতম বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এ পদে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের পাশ হতে হবে এবং এ পদের বেতন হচ্ছে একুশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার টাকা আমরা দেখতে পেলাম উপরে যে চারটি পদ রয়েছে সেই পদে আবেদন করতে গেলে আপনাকে ছশ পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আসুন এবার জেনে নেওয়া যাক অন্যান্য শর্তাবলী সকল পদে শিক্ষানবিষ্কাল ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কাল হ্রাস বা বৃদ্ধি করা যেতে পারে দুই নম্বর সকল পদের প্রার্থীদের সংস্থার যে কোনো কার্য এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে এক থেকে চার নং পদের প্রার্থীদের শিক্ষানবিষ্কালে মাসিক বেতন প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে এক থেকে তিন নং পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল চালানোর বাধ্যতামূলক এবং চার ও পাঁচ নং পদের প্রার্থীদের বাইসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে চার ও পাঁচ নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীদের কম্পিউটারে বা কম্পিউটার সম্পর্কিত ওয়ার্ড এক্সেল বাংলা এবং ইংরেজিতে টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারে জানা আবশ্যিক যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য বাবা বাবা আপন ভাই বোন নিকটতম আত্মীয়ের অর্থাৎ দুজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী তিন নং পদের প্রার্থীকে পনেরো হাজার এবং চার থেকে ছয় নং পদের প্রার্থীকে দশ হাজার টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকাল অর্থাৎ চাকরি ছেড়ে দেওয়ার সময় বা চাকরিচ্যুত হওয়ার সময় সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লব্যং সহ ফেরত প্রদান করা হবে এছাড়া ফোন ভাতা মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনে অন্তর্ভুক্ত হবে না অন্য অন্য সুবিধা উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা মোবাইল ফোন ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বীমা বিমা সুবিধার নেয় আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি বাইসাইকেল মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে এবার জেনে নেওয়া যাক আবেদনের নিয়মাবলী উক্ত পদগুলোতে আগ্রহী প্রার্থীকে পনেরোই মে দু হাজার তেইশ ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি বর্তমান অথবা সর্বশেষ কর্ম অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী তাদের ক্ষেত্রে মূলত এই নিয়মাবলী বর্তমান ও সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস সেল সেন্টার চতুর্থতলা উনত্রিশ পশ্চিম প্রান্তপথ ঢাকা বারোশো পাঁচ বরাবরে আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে ডাক কুরিয়ার যোগে পাঠাতে হবে আবেদনপত্র এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনাকে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ একটি আবেদনপত্র কম্পিউটার কম্পিউটারাইজ করতে হবে এবং আবেদনপত্রটি আবেদনপত্রের সঙ্গে আপনার সকল প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট অথবা অভিজ্ঞতা আইডি ফটোকপি এবং তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি ভোটার আইডি কার্ড অথবা জন্মবিবন্ধনের ফটোকপি সহ আপনাকে নিম্মুক্ত ঠিকানায় নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস সেল সেন্টার চতুর্থতলা উনত্রিশ পশ্চিম পান্তপর ঢাকা বারোশোপাস এই বরাবরে আবেদনটি হাতে হাতে অথবা ডাকযোগে অথবা কুরিয়ার যোগে পাঠাতে হবে পনেরো মেয়ের মধ্যে আবেদনপত্র কীভাবে লিখবেন আবেদনপত্র লেখার একটি নমুনা ভিডিও আমার রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্স বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দেব তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম